Welcome to my channel, Sampra Nagash Daily Blog. দেখুন বন্ধুরা, আজকে আমার মা আমার জন্য বানাবে সাদা ভোগ। আর সাদা ভোগের জন্য নিয়েছে হচ্ছে চাল, মুসুর ডাল ও মটর ডাল, ঠিক আছে? আর আছে, দেখে নাও, দেখো, টমেটো, আলু, মটরশুঁটি আর বিনস আর গাজর। এবার প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছে, প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিচ্ছে যাতে গরম হয়ে যায় জলটা। এবার দিয়ে দিচ্ছে চাল ডালগুলো এবং সব সবজিগুলো। এবার বন্ধুরা দেখতেই পাচ্ছ, দিয়ে দিয়ে সব সবজিগুলোকে। এবার একটু অল্প করে নুন দিয়ে দিল, নুন দিয়ে এবার দিয়ে দিচ্ছে ঢাকাটা। দেখুন বন্ধুরা, এখানে আমার তিনটে সিটি মেরে দিয়েছে। আর এবার তিনটে সিটি মারবার একটু বসিয়ে রেখেছিলো। আর ট্যান ট্যানা আমাদের তৈরি হয়ে গেছে সাদা ভোগ। এবার আমাকে মা দিচ্ছে খেতে, দেখো। এ দেখো বন্ধুরা, আজকে আমাদের গাছে কত ফুল ফুটেছে। এই ফুলগুলো দেখতে কেমন সবাই কমেন্ট করে জানাবে। আর এই দেখো, মা আমাকে ভোগ দিয়ে দিল, খাবো এবারে আমি। এ দেখো বন্ধুরা, আমি আমার খাবার নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এখানে এত ঠান্ডা পড়েছে না, ওই জন্য আমি বারান্দাতে বসেছি। আর যার পাশের বাড়িতে একটু কাজ হচ্ছে, জানি না কথা শুনতে পাচ্ছে কিনা, চলো দেখিয়ে দেওয়া যাক একটু মেনু আছে আমার, ঠিক আছে? এখানে রয়েছে আমি সাদা, মানে সাদা ভোগ। এখানে যে চাটনি, এখানে নিয়েছি লাল করে আলু ভাতে। আর এখানে আছে অল্প করে ঘি, ঠিক আছে? আর এখানে অল্প করে জল নিয়েছি। তাহলে এবার আমি খাওয়া স্টার্ট করছি। অল্প করে আমি ঘিটা দিয়ে দিলাম ভাতের উপর, মানে ভোগের উপর খাচ্ছি। আর কাদের কাদের এরকম সাদা ভোগ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভোগটা আমি ছোটোবেলা থেকেই খাই, এই ভোগটা প্রচণ্ড ফেভারিট। আর এই ভোগের মধ্যে কী কী উপকরণ দিয়েছে সেটা মা তোমাদের বলে দেবে, চলো তো দেখে না মা বলেছে রেসিপিটা। এই ভোগটার মধ্যে আমি দিই, সেটা সাদা ভোগ বলে আমার মেয়ে। এটার মধ্যে গাজর আছে, বিনস আছে, টমেটো, আলু আর মটরশুঁটি, এখন সিজনের মটরশুঁটি। এটা খুব খেতে ভালো হয়, সিম্পল ভোগ। এর মধ্যে কিছু নেই, নুন সামান্য দিয়ে অল্প বাটার দিয়ে আমি বসিয়ে দিয়েছি। কেউ বাটা দিতে পারো, কেউ সাদা, যার যেটা ইচ্ছা। আর খাওয়ার সময় মিয়া ঘি দিয়েই খায়, এটা খুব হেলদি খাবার। আর আমি যতক্ষণ খাচ্ছি ততক্ষণ করে দাও লাইক আর সাবস্ক্রাইব। আর ততক্ষণ আমি খেয়ে দেখি, তোমরা দেখতে পাবো কন্টিনিউ। আর আজকে আমার খাবারটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানবে নিচের কমেন্ট সেকশনে। আর জানো যে তোমরা সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা থাকে সেটা টং করে বাজিয়ে দেবে। আর এই ভোগটার সাথে চাটনি প্রচণ্ড ভালো লাগে। মা তো রেসিপিটা বলেই দিল, তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে।
যদি আমরা এই ভোগটা খাই, কারণ আজকে নবরাত্রি পূজার মা অষ্টমী বলে, তাই এটা পুরোপুরি নিরামিষ। আর নবরাত্রি পূজার আমার শুভেচ্ছা নেবে, শুভেচ্ছা অভিনন্দন, আর বাবাদের জানি প্রণাম, আর ছোটদের জানি আমার ভালোবাসা।